বাজারে নতুন চাল এলেও কেজিতে দাম বেড়েছে 4 টাকা ভারত থেকে আমদানি বন্ধ থাকার অজুহাতে মিলারদের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির অভিযোগ কেজিতে 1 টাকা 1 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে চালের চাহিদা বেশি মিলারও দাম ভালো পাচ্ছে ওরা বাড়ায় বিক্রি করতেছে না আমরাও বাড়াও বিক্রি করতেছি স্থলভাগের মজুদ শেষ হয়ে আসায় গ্যাস সংকটের সংখ্যা আমদানি নির্ভরতার প্রভাব হবে নেতিবাচক দুবছরের নিয়ন্ত্রণ সম্ভব মত জ্বালানি উপদেষ্টার আর টেফেসালি যদি লাগানো যায় তাহলে আমরা আরও 400-500 এমএমসি অব দি গ্যাস পাব এক দুই বছরের পরে আমি খুব একটা বড় চ্যালেঞ্জ দেখি তহবিল সংকটে উত্তরের তাঁত শিল্প পেশা ছেড়ে যাচ্ছেন অনেকে বিপণন ব্যবস্থা জোরদারের প্রয়োজন সরকারের নীতি সহায়তা এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন ধান কাটা মারাই শেষে বাজারে এসেছে নতুন চাল স্বাভাবিকভাবেই এই সময়ে দাম কমার কথা কিন্তু এবার উল্টো চিত্র চালের বাজারে গেল কয়েকদিনে কেজিতে দাম বেড়েছে অন্তত 4-5 টাকা সবচেয়ে বেশি বেড়েছে পোলাওয়ের চালের দাম ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকায় মিলাররা দাম বাড়িয়েছে এমন অভিযোগ ব্যবসায়ীদের সুশান্ত সিনহা জানাচ্ছেন বিস্তারিত আমন মৌসুম শেষ হলো মাত্র যেখানে দেশের প্রায় 1,50,00,000 টন ধান উৎপাদন হয় এই সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সারা দেশে উৎপাদিত 3,75,00,000 টনের 41 ভাগের যোগান আসে এই আমন মৌসুমে নতুন ধান উঠলে স্বাভাবিকভাবে বাজারে সরবরাহ বেড়ে যায় ফলে কমে যায় দাম কিন্তু এবার কমার বদলে দাম বেড়েছে সব ধরনের চালের অগ্রণী যে সিজনটা ওই সিজনটা এক হিসাবে কমপ্লিট হয়ে গেছে উঠে কিন্তু তারপরও চালের বাজার নতুন চাল যেটা উঠছে ওইটার দাম কিন্তু বাড়ছে পুরানটা তো নতুনটার দাম যখন বাড়ছে পুরানটা তো অটোমেটিকই বাড়বে সবগুলো চালের দামে বেশি গত সপ্তাহ থেকে এই সপ্তাহ প্রতি কেজি চালে মনে করেন যে 2-3 টাকা বাড়ছে যেমন মিনিকেট চাল আগে আমরা 58-60 টাকা বিক্রি করতো এখন মিনিকেট চাল মনে করেন 62-63 টাকা বিক্রি করতে হয় আটার চাল বিক্রি করছে 45-46 টাকা ওই 28 চাল এখন চলতেছে মনে করেন যা ভালো 28-50 টাকা পার কেজিতে 1-1.5 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে এবং বেশি বিক্রি করতে পারতে কষ্ট হয়ে যাইতেছে কাস্টমারে বোঝানো যাইতেছে না বলতেছে চালের সিজন এখন এখন কেন চালের দাম বেশি এরকম লাগামহীন দাম যদি ধীরে ধীরে বাড়তেই থাকে তাহলে তো আমাদের জন্য খুবই মানে অসহ্য হবে শীতের সময় পিকনিক বিয়ে সহ সামাজিক উৎসব বেশি হয় তাই চড়া পোলাও চালের দাম ব্যবসায়ীদের অভিযোগ ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকায় সুযোগ নিচ্ছেন মিল মালিকরা কালকে যদি এলসি খুলে দেয় দেখবেন যে আবার কমে যাবে যে ইন্ডিয়ান চালটা আমদানি করলে আমাদের এই নতুন চালের দামটা আবার কিছু কমবে চাহিদা বেশি আর নতুন চাল উঠছে এখন কিন্তু অগ্রাণ্য পোলার চাল উঠে তো এই চালের চাহিদা বেশি মিলারও দাম চালের চাহিদা বেশি এই জন্য দাম ভালো পাচ্ছে ওরা বাড়ায় বিক্রি করতেছে না আমরাও বাড়াও বিক্রি করছি কন্টিনিউ বাড়ছে আজকের এখনও দাম বেশি সেটা হলো 2,800 টাকার চাল বর্তমানে 3,000-3,050 টাকা হয়ে গেছে 200-250 টাকা বস্তাপতি বৃদ্ধি দেশে প্রচলিত চাল ব্যবসায়ীদের পাশাপাশি বড় বড় গ্রুপগুলো যুক্ত হয়েছে এই ব্যবসায় বোরো মৌসুমে উৎপাদিত হয় 2 কোটি টন আর আউশ মৌসুমে 25-27 লাখ টন ধান সুশান্ত সিনহা যমুনা নিউজ ঢাকা সহকর্মীদের কাছ থেকে জানবো চাল বাজারের পরিস্থিতির খবর শুরুতে যাচ্ছি নওগাঁয় শফিক ছোটনের কাছে ছোটন নওগাঁ ধান চালের বাজার চাল বাজারের এই যে অস্থিরতা সেইটার জন্য মিলাররা দুশ্চিন পাইকারদের মিলারদের বক্তব্য কী সেখানে দাম কেমন রবিন আপনাকে ধন্যবাদ আসলে চালের বাজার দরের অস্থিরতা গত কয়েকদিন ধরে আসলে এটি নিয়ে আলোচনা হচ্ছিল তবে একটি জিনিস যে গত 2-3 দিন ধরে নওগাঁর পাইকারি বাজারে নতুন করে চালের দাম বাড়েনি তবে সপ্তাহখানেক আগে সরু চালে 2.5-3 টাকা এবং মোটা চালে ঠিক একই রকম প্রায় 3 টাকার মতো বেড়েছে এরপরে আর চালের দাম বাড়েনি কিন্তু বাড়তি দরেই এখনো বিক্রি হচ্ছে অর্থাৎ যে অস্থিরতা সেটি কিন্তু এখনো রয়েছে এর পেছনে মিলাররা যদিও বা বলছেন ধানের দাম
বেশি, যার কারণে প্রভাব পড়েছে চালের বাজারে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এবছর দেশে যে পরিমাণ ধান উৎপাদন হয়েছে এবং যে ধান থেকে চাল হয়েছে, তাতে কিন্তু ব্যবসায়ী মহল, সরকার পক্ষ এবং যারা মিলা রয়েছে সব পক্ষই কিন্তু বলেছিল যে এবার চালের দাম বাড়বে না। কিন্তু বাস্তবতাটা আসলে সেই জায়গায় নেই, চালের দাম আবারও অস্থির হয়েছে। অনেকে অভিযোগ করে বলছেন, বিশেষ করে যারা সাধারণ মিলার, তারা অভিযোগ করে বলছেন যে অতি মুনাফালোভী পুঁজিপতিরা তারা বিশাল পরিমাণের ধান মজুত করেছে এবং যার প্রভাব পড়েছে ধানের বাজারে। প্রতিমণ ধান এখন বিক্রি হচ্ছে 1250 টাকা এবং খুব ভালো মানের ধান 1300-1350 টাকা বিক্রি হচ্ছে। তারা বলছেন এই প্রভাবটি চালের বাজারে পড়েছে। আবার কিছু কিছু ব্যবসায়ী আছে যারা চাল মজুত করেছে, যার প্রভাব সরাসরি চালের বাজারে পড়েছে। তো সব মিলিয়ে আসলে এই অস্থিরতা কাটানোর জন্য অনেকে পরামর্শ দিচ্ছেন চাল আমদানি করার। যদিও সরকার পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে ধান চালের দেশে পর্যাপ্ত মজুত আছে, নতুন করে আমদানি করার খুব একটা প্রয়োজন নেই। তবে আমি কিন্তু এই বিষয়টি নিয়ে খাদ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাকে একটু আভাস দিয়েছে যে হয়তো চালের বাজার দর যদি ঊর্ধ্বমুখী হয় অথবা অস্থিরতা বিরাজ করে, তাহলে খুব অল্প দিনের মধ্যে চাল আমদানি করা হতে পারে, এরকম কিন্তু আভাস আমি পেয়েছি। রবিন, ধন্যবাদ সহকর্মী শফিক চরণ জানাচ্ছেন। নওগাঁ থেকে যেতে চাই ভোলায় HM জাকির যুক্ত হচ্ছেন। জাকির, চালের উচ্চ মূল্য সম্পর্কে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? হ্যাঁ রবিন, আপনি জানেন যে ভোলা একটি নদীমাতৃক দ্বীপ জেলা, শতকরা 80% মানুষের জীবন জীবিকা নির্ভর করছে কৃষি এবং নদীর উপরে, বিশেষ করে মৎস্য আহরণের উপরেই কিন্তু অনেকের জীবন জীবিকা নির্ভর করছে, পাশাপাশি কৃষিকাজের উপর জীবন জীবিকা নির্ভর করছে। এক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে এই জায়গার মানুষগুলি এক কথায় নিম্ন আয় এবং মধ্যবিত্ত বললি চলে এখানে। কিন্তু এখন চালের বাজার যে অবস্থা দেখা যাচ্ছে, আমি সেই সকল মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছিল এক কথা, তারা এই চালের বাজার নিয়ে অনেকটা হতাশই ব্যক্ত করেছে। তারা বলছেন যে পালাক্রমে চালের দাম, যেখানে একটু সরকার আশ্বাস দিচ্ছে চালের দাম কমবে, অল্প তাদেরকে চাল খাওয়াবে, এরকম কিন্তু আশ্বাস পেলেও কিন্তু তারা সেই ধরনের আশ্বাসে কোনো কার্যক্রমই দেখতে পাচ্ছে না, এমনটি কিন্তু অভিযোগ। তারা বলছে যে মোটা চাল, বিশেষ নিম্ন মানুষগুলো মোটা চাল কিনে কিন্তু তারা জীবন জীবিকা নির্ভর করছে, সেখানে মোটা চাল তারা 40 টাকা কেজিতে, কখনো 42 টাকা, বর্তমানে 34 টাকা কেজিতেও কিন্তু তারা চাল ক্রয় করছে, যেখানে দেখা গেছে যে মানুষটি দিন আনে দিন খায় এমন অবস্থায় নদীতে গেলে মাছ আহরণ করে সে জীবন জীবিকা নির্ভর করে, কিন্তু সে মানুষটি হয়তো একদিন নদীতে গিয়ে সে 200-300 টাকা, কিন্তু সেখানে গিয়ে সেই টাকাটা কিনতে চলে যায়, সেক্ষেত্রে তাদের একটি বড় প্রভাবই পড়ছে চাল বেশি দামে কেনার উপরে। সেক্ষেত্রে যে চাল যদি একটু বাজার মূল্য কমে, হয়তো বা তাদের রুজি রোজগারের বিষয়টি অনেকটা সুফল পাবে, এমনটি কিছু এখানকার নিম্ন মানুষগুলি মন্তব্য করছে। তারা চাচ্ছে যে সরকার এই বিষয়টি একটু সুদৃষ্টি দিবে, যেন তারা একটু স্বল্প মূল্যে চালটা বিশ্বাস ক্রয় করতে পারে, এটি কিন্তু তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে। রবিন, বড় রকমের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে দেশ। স্থলভাগের মজুদ শেষ হচ্ছে, অথচ নতুন গ্যাস না পাওয়ায় ক্রমশই আমদানি নির্ভর হয়ে পড়ছে স্পর্শকাতর এই খাত। আর বিশ্ববাজারে LNG-র দাম বাড়তে থাকায় খরচ আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সংকটের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টাও। তার আশা, পায়রা ও রামপালের মতো বড় কেন্দ্র পুরোপুরি উৎপাদনে আসলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা কমবে, তখন পরিস্থিতি সামলানো সহজ হবে। মাহফুজ মিশর রিপোর্ট। অর্থনৈতিক উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের চাহিদা, অথচ কমছে মজুদ। 28 ট্রিলিয়ন ঘনফুট মজুদের মধ্যে এখন পর্যন্ত তোলা হয়েছে 18 TCF, বাকি আছে মাত্র 9 TCF। দৈনিক চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুটের বিপরীতে পাওয়া যাচ্ছে 3,000-এর মতো। 2-3 বছরে উৎপাদন না বাড়লে দৈনিক ঘাটতি বেড়ে দাঁড়াতে পারে 3,000 মিলিয়ন ঘনফুটে। নিজস্ব উৎপাদন এটা কমে গেছে ধারাবাহিকভাবে, যেমন ধরেন গত জানুয়ারি মাসে এটা ছিল 2500 মিলিয়ন ঘনফুট, সেটা ডিসেম্বরে এসে 2300-তে পৌঁছেছে এবং ক্রমাগতভাবে এটা আরও কমবে। সুতরাং এই যে আগামী এই বছরটাতে এই ধারা অব্যাহত থাকবে।
সংকট সমাধানে আমদানি করা এলএনজি সরকারের একমাত্র ভরসা এখনও। যদিও $10 এলএনজির দাম পৌঁছেছে $40 পর্যন্ত। দাম যাই হোক, দেশে আমদানি করা এই গ্যাস সরবরাহের পর্যাপ্ত অবকাঠামো নেই। গ্যাস সংকট তো থাকবেই, এলএনজির আমার 800 বেশি আনতে পারবো না, এলএনজি ইম্পোর্ট করতেই হবে। আরেকটা এফএসএলই যদি লাগানো যায় তাহলে আমরা আরও 400-500 এমএমসিএফডি গ্যাস পাবো। এক দুই বছরের পরে আমি খুব একটা বড় চ্যালেঞ্জ দেখি না, এই আগামী চ্যালেঞ্জটা আগামী সামার 6 মাস। পায়রা আর রামপাল পুরোপুরি উৎপাদনে গেলে আর ভারতের ঝাড়খণ্ড থেকে পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ আনতে পারলে এখাতে কমবে গ্যাসের ব্যবহার। যদিও সঞ্চালন লাইন জটিলতায় এগুলোর কোনোটি থেকেই দ্রুত পুরোপুরি বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা নেই। দীর্ঘমেয়াদে পরিস্থিতি সামলাতে গভীর সমুদ্রে তাই অনুসন্ধান শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। মিয়ানমার যেভাবে তাদের সাগরটাকে ইউটিলাইজ করছে, এখানে আমরা সেটাতে কেন করব না? আমাদের তো এই ম্যারিটাইম বাউন্ডারিটা ফিক্স হয়ে যাওয়ার পরে আর কোনো বাধা নাই। যদি আমরা ধারাবাহিকভাবে এক্সপ্লোরেশন করতাম বড় আকারে, জোরালো আকারে, তাহলে এই অবস্থায় আসতো না। কিন্তু যেহেতু ওটা হয়নি, এই ফাঁদের মধ্যে আমরা পড়ে গেছি। ডিপসিতে নিলে এটা করতে যদি পাওয়া যায় তাহলে এটা ডেভেলপ করে মার্কেটে নিতে 10 বছর লাগে। গভীর সমুদ্রের গ্যাসের বাজারজাত করা স্টাফ বড় স্কেল না হলে টাফ। বহুজাতিক কোম্পানিকে বলছি যে তোমরা আসো, রিসেন্টলিও বলেছি তোমরা আসো, এসে দেখো। এখন খুব আগ্রহ আমি দেখতেছি না। গ্যাস সংকট মোকাবেলায় মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে দ্রুত কর্মপন্থা নির্ধারণ করার কথা ভাবছে পেট্রোবাংলা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রপ্তানির তুলনায় আমদানিতে উচ্চ প্রবৃদ্ধির কারণে নভেম্বর মাসেই পণ্য বাণিজ্য ঘাটতি হয়েছে $334 কোটি, আর চলতি অর্থবছরের জুলাই নভেম্বরে ঘাটতির পরিমাণ ছিল $1,253 কোটি, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় $749 কোটি বেশি ঘাটতি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আমদানিতে বড় ধরনের উল্লম্ফন দেখা দেয়। তবে একই সময়ে রপ্তানি বাণিজ্যে গতি এলেও তা আমদানি প্রবৃদ্ধির তুলনায় অনেক কম, ফলে পণ্য বাণিজ্যে বিশাল ঘাটতিতে পড়েছে দেশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই নভেম্বর সময়ে রপ্তানি আয় বেড়েছে 22.5%। এর মধ্যে পোশাক খাতে রপ্তানি বেড়েছে প্রায় 23%, যেখানে আমদানি ব্যয় বেড়েছে প্রায় 54%। একই সময়ে রপ্তানি থেকে দেশ আয় করে $1,863 কোটি, আর আমদানির পেছনে ব্যয় হয় $3,116 কোটি। প্রতিযোগিতায় টিকতে না পেরে অব্যাহত লোকসানে দুর্দিন নেমে এসেছে লালমনিরহাটের কালীগঞ্জের তাঁতি পরিবারে। অনেকে ছেড়েছেন পেশা, কাজের অভাবে করছেন দুর্বিষহ জীবনযাপন। তাঁতিরা বলছেন, মূলধন যোগান ও পণ্য বিপণনের ব্যবস্থা করা গেলে আবারও ঘুরে দাঁড়াবে এই শিল্প। এতে ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বাড়তি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আরফান আলী দেশ স্বাধীনের পর থেকেই তাঁতের কাজ করেন, কিন্তু বয়সের সাথে সাথে কদর কমেছে তাঁত শিল্পের। অনেকে অন্য পেশায় গেলেও তিনি এই শিল্পের সাথে রয়েছেন। কাকিনা গ্রামে 300 তাঁতি ছিল, বর্তমানে সেই সংখ্যা নেমেছে 60-এ। কেউ কেউ রিক্সা চালাইতেছে, কেউ কেউ ঢাকা চলে গেছে, আর কি করবো, কেউ কেউ কামলা দিতেছে। আমার একটু আর্থিক সাহায্য সহযোগিতা করতো তেলে, কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়াইতে। খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছু চরকা চললেও বেশিরভাগই বন্ধ। বাজারে সুতা রং সহ সংশ্লিষ্ট পণ্যের মূল্য বৃদ্ধির কারণে প্রতিযোগিতায় টিকে থাকাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতার দাম কম ছিল তখন, আমাদের ভালো চলছে, পোষায় তো এই কাজ করে। এখন এই কাজ করে আমাদের পোষায় না। যে সুতা আসল 120 টাকা কেজি, সে সুতা 400 টাকা কেজি, ভালোটা 500 টাকা কেজি। বাবা মা যখন কাজ করে, তাঁতের কাজ করে, তখন মানে তাদেরকে সাহায্য করি। আমরা যে ভালোভাবে খাবো, ভালোভাবে বেঁচে থাকবো, আমাদের ক্যাশের অভাব। সরকার যদি আমাদের কিছু ক্যাশ দিত, কি পাওয়ার লুম পিটলুম তার দিত, আমরা সুন্দরভাবে কাপড় তৈরি করতে পারতাম। প্রচার বাড়ানো হলে এই শিল্প তার পুরনো ঐতিহ্য ফিরে পাওয়ার আশা করছেন পাইকারি এবং খুচরা ক্রেতারা। একটু কমে গেছে, আরো যদি সহজে কারো বেশি বাড়বে। আমি একটু অনলাইনে বিজনেস করি, তাদের সঙ্গে যদি আমার দামে বনে তাহলে আমার হয়তোবা তাদের কাছে পাইকারি রেটে প্রতি মাসে হোক সপ্তাহে তাদের কাছ থেকে নিব। এই শিল্পকে টিকিয়ে রাখতে সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। তারা যেন প্রশিক্ষিত জনগোষ্ঠী হিসেবে বর্তমানে যে যুগের চাহিদা সে মোতাবেক যেন সাপ্লাই দিতে পারেন, সেজন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাওয়ার লুমের দাবি ছিল,
সেটার বিষয়ে উপজেলা পরিষদ থেকে টেন্ডার করা হয়েছে, অচিরে তাদেরকে এটা সরবরাহ করা হবে। কাকিনার তাঁত শিল্পের মন্দা ঠেকাতে মূলধন সহায়তা প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের সুবিধার দাবি জানিয়েছেন তাঁতি পরিবারগুলো। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। এবারে জানাবো একটু পুঁজিবাজারের খবরাখবর। প্রথমেই যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। ঢাকা স্টক এক্সচেঞ্জের গ্রাফ বলছে বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে আজকে দিনে শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারের লেনদেনে। DSEX ইন্ডেক্সে ঊর্ধ্বমুখী প্রবণতা, যেখানে 51 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সূচক 6944 পয়েন্টে। অন্যদিকে DSCS ইন্ডেক্সে 9 পয়েন্ট বেড়ে এখন পর্যন্ত 1465 সূচক। DSE30 সূচক 8.5 বেড়ে 2579 পয়েন্ট সূচক দাঁড়িয়েছে। তিনটি পয়েন্টেই সূচকেই বিষয়ে বলা চলে যে DSCS, DSEX এবং DSE30 সূচকগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 1,02,971 শেয়ারের লেনদেন হয়েছে। এবং অন্যদিকে যার আর্থিক মূল্য যদি বলতে চাই, 660 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। 255টি কোম্পানি শেয়ার লেনদেন হয়েছে, যেখানে 85টি কোম্পানি শেয়ারের দর কমেছে এবং অপরিবর্তিত 36টি কোম্পানি শেয়ারের দর, এবং ঊর্ধ্বমুখী রয়েছে 255টি শেয়ারের দর। যদি যেতে চাই এখন পর্যন্ত লেনদেনের ভিত্তিতে, শীর্ষে কারা রয়েছে? BSC অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফরচুন, ভ্যাক্সিমকো, সাইপ পাওয়ার, পাওয়ার গ্রিড, এই সব কোম্পানিগুলো শেয়ার লেনদেনের ভিত্তিতে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে। এটা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কথা যদি বলতে চাই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এখন পর্যন্ত 161টি কোম্পানি শেয়ারের লেনদেন হয়েছে। 129টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 33টি কমেছে, 19টি অপরিবর্তিত অবস্থায় রয়েছে, এবং বেশ দরপতনের মধ্য দিয়ে, উত্থান পতনের মধ্য দিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন হচ্ছে। আজকে লেনদেনের ভিত্তিতে এখন পর্যন্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রবি, এওয়েল, ANHFIL, বিডি থাই, এই সব কোম্পানির শেয়ার লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে। সৌদি আরবে চলছে সৌন্দর্য প্রতিযোগিতা, তবে মানুষের নয়, উটের। সবচেয়ে সুন্দর উট খোঁজার এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় অংশ নিয়েছে 30,000-এরও বেশি উট। কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল নামে পরিচিত এই উৎসব বিশ্বের সবচেয়ে বড় উট উৎসব। সৌদি আরব থেকে জানাচ্ছেন মোহাম্মদ সেলিমুদ্দিনের পাঠানো বিস্তারিত প্রতিবেদনে। দ্রুত গতিতে ছোটার ক্ষমতা কিংবা পানি সঞ্চয় করে রাখার বৈশিষ্ট্যের কারণে মরুর বুকে আরব জাতির ভরসার প্রতীক উট। যুগ যুগ ধরে আরব দেশের মানুষকে নানা কাজে সাহায্য করে আসছে প্রাণীটি। উট আরব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, তাই তো উটের সাথে আরব জাতির কারো কারো সম্পর্ক শুধু মালিক শব্দে আবদ্ধ নেই। উট যেন পরিণত হয়েছে অনেকের বিশ্বস্ত সহচরে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশই এই উট উৎসব। বেদুইনদের হাত ধরে শুরু হওয়া উৎসবটি এখন বিশ্বের সবচেয়ে বড় উট উৎসব। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে 150 কিলোমিটার দূরে রুমহিয়া এলাকায় অনুষ্ঠিত হচ্ছে 45 দিন ব্যাপী এ উৎসব। এটি কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল নামে পরিচিত। 32 কিলোমিটার এলাকা জুড়ে উৎসবে অংশ নিয়েছে 33,000 উট। উপসাগরীয় দেশগুলো ছাড়াও আমেরিকা, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের উট মালিকরা এসেছেন তাদের পশুটি নিয়ে। উৎসব উপভোগ করতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরাও। ভারত, চীন, রাশিয়া, আমেরিকা ও আরব দেশগুলো সহ প্রায় 20 দেশের মানুষ তাদের উট নিয়ে এসেছেন। উৎসব উপভোগ করতে প্রতিদিন আসছেন 50,000 থেকে 1,00,000 পর্যটক। উৎসবের মূল আকর্ষণ উটের সৌন্দর্য প্রতিযোগিতা। সবার সেরা উটের মালিক পাবেন অবিশ্বাস্য অঙ্কের অর্থ পুরস্কার, যার পরিমাণ 25 কোটি রিয়াল। এছাড়া সম্মান কিংবা পরিচিতি তো রয়েছেই। সৌন্দর্য আর দৌড় প্রতিযোগিতা সহ থাকে আরও নানা আয়োজন। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণই নয়, উৎসবে উট বেচা কেনাও হয়। প্রতিদিনই হয় উটের নিলাম। উৎসব উপভোগ করতে এসে অনেকেই বাড়ি ফেরেন পছন্দের উট নিয়ে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।